আসসালামু আলাইকুম কুক অ্যান্ড ফুড লাভার্স থেকে আমি ঈশা আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল ভ্যানিলা কেকের রেসিপি। আর এটা কেন স্পেশাল বলছি, রেসিপিটি শেষ পর্যন্ত দেখলে আপনারাই বুঝে যাবেন। এই কেকটা যেমন মজা হয় তেমনি সফট হয়, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে 6টা ডিম। আপনারা যদি ডিম ফ্রিজে রেখে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু কেক বানানোর 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। তো প্রথমেই যেটা করছি, ডিম থেকে সাদা অংশ আলাদা করে নিচ্ছি, মানে কুসুমটা আর সাদা অংশটা সেপারেট করে নিচ্ছি, আর এই রেসিপির জন্য এটা জরুরি। তো আমি আমার মতো সেপারেট করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো এই কাজটি করতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমি ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি, এখন ডিমের সাদা অংশটাকে আমি বিট করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন একটু ফেনা ফেনা হবে উপরে, তখন আমি এর মধ্যে সুগার অ্যাড করব। আমি এখানে আজকে 130 গ্রাম সুগার অ্যাড করব। আসলে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে 130 গ্রাম একটা লাইট মিষ্টি হবে। তো আমার বাসায় যেহেতু মিষ্টি কম খায় তাই আমি 130 গ্রামই দিচ্ছি, আপনারা 170 থেকে 180 গ্রাম পর্যন্ত দিতে পারবেন। তো বিট করে নিচ্ছি, একটু একটু দিয়ে বিট করে নিতে হবে, পুরো সুগারটা একবারে দিবেন না। অনেক সময় সুগার একবারে দিয়ে বিট করতে গেলে সুগার থেকে পানি ছাড়ে অনেকটা, সেই ক্ষেত্রে কিন্তু ডিমের ফোমটা ভালোভাবে হতে চায় না। তো এটা হচ্ছে সেফ অপশন যে আপনারা অল্প অল্প করে সুগার দিবেন আর বিট করতে থাকবেন। আমি বিট করে নিচ্ছি, আর এই পর্যায়ে বিটার মেশিনের স্পিড কিন্তু মিডিয়ামে আছে। এই ফোমটাকে বিট করতে করতে আমি মিডিয়াম স্টিফ করে নিব, একদম সফট পিকও রাখা যাবে না, আবার একদম হার্ড পিকও করা যাবে না, মানে স্টিফ করা যাবে না। তো বিট করে নিয়েছি আমি, দেখুন। আর এই কেকটার ক্ষেত্রে যদি আপনারা মিডিয়াম পিক রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমার মিডিয়াম পিক হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি ডিমের কুসুমগুলো আলাদা একটু এভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা 30 সেকেন্ডের মতো বিটার মেশিন দিয়ে এই পর্যায়ে বিট করে নিতে পারেন, তবে আমি যেভাবে করছি এভাবে করে দেখবেন, আশা করি আপনাদের কাছে রেজাল্টটা ভালো আসবে। তো আমি এভাবে একটু আলতোভাবে মিশিয়ে নিলাম। এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 25 গ্রাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 6 গ্রাম পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 140 গ্রাম ময়দা। সবগুলো উপকরণ আমি চেলে দিচ্ছি। আর বলে রাখা ভালো, আমি কিন্তু ময়দা সবসময় চেলে রাখি, তো সেই পর্যায়ে 2 থেকে 3 বার এমনিতেই চালা হয়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন শুকনো উপকরণ 2 থেকে 3 বার চেলে তারপর ব্যবহার করতে। তো সময় কম থাকার কারণে আমি এভাবে চেলে দিয়ে দিচ্ছি, কেননা যে কেকটা আমি তৈরি করছি এটা কিন্তু আমার একটা অর্ডারের কেক ছিল। তো আমি আবারও আলতোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, খুব আলতোভাবে মেশাতে হবে, না হলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কেকটা সফট কেক পাবেন না, কেকটা বসে যেতে পারে কিংবা হার্ড হয়ে যেতে পারে। 3 থেকে 4 বারে অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, আর একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। যদিও আমি ভিডিও একটু ফাস্ট করে দিয়েছি, নর্মালি আমি আরও স্লোভাবে এটা মিশিয়ে নিই। এখন যেটা করতে হবে, আমি নিয়ে নিচ্ছি এখানে মিল্ক 40 গ্রাম, আর দিয়ে দিয়েছি এখানে 10 গ্রাম মধু, আর 25 গ্রাম দিয়ে দিয়েছি বাটার। বাটারটা আমি মেল্ট করে নিয়েছিলাম, আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এই লিকুইড উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। এই মিশ্রণটার কারণে কিন্তু এই কেকটা অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি স্পেশাল হয়। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই তরল উপাদানগুলো মানে লিকুইডটা লাস্টে মেশানোর কারণে কিন্তু ডিমটা মানে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনাও থাকে না। তো আমার ব্যাটার হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা, ফোমটা কিন্তু একদমই পারফেক্ট আছে,
এখন আমি স্প্যাচুলা দিয়ে একটা এভাবে ঘুরিয়ে নিচ্ছি কাট অ্যান্ড ফোল্ড মেথডে, যেন নিচের থেকে ময়দাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এখন এটা আমি একটা 9 ইঞ্চি মোল্ডে বেক করে নিব। মোল্ডের নিচে আমি বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা দিয়ে 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমি 35 মিনিটের জন্য বেক করে নিব। ওভেন ভেদে কিন্তু সময় কম বেশি লাগতে পারে, তো আপনারা আপনাদের ওভেন অনুযায়ী এটা কিন্তু টাইম সেট করে বেক করে নেবেন। তো পুরো মিশ্রণটা দেওয়ার পর এটাকে আমি একটু ড্যাপ করে নিব, তাহলে ভেতর থেকে এয়ার বাবলটা চলে যাবে। এখন এটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি। চলে আসলাম বেক হওয়ার পর, দেখুন কতটা ফ্লাফি আর পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করে তারপর ডিমোল্ড করে নিব। তো ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি, তো আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। এই কেকটা অবশ্যই সবাই বাসায় তৈরি করবেন, আর তৈরি করলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ এই কেকটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে, এই জন্যই আপনাদের সাথে আসলে শেয়ার করা। এই যে দেখুন আমি কাট করে নিয়েছি, কতটা পারফেক্ট হয়েছে কেকটা। আশা করি সবাই ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।